বন্ধন বলে বাবা ভোলানাথ যে বিশ পাঠ করেছিল সেই বিশ পাঠ করার পর কৈলাস পর্বতে বাবা ভোলানাথ ধ্যানেরত হল ঠিক সেই সময় নারায়ণ মোহিনীর রূপ ধারণ করে বাবা ভোলানাথের সম্মুখে গিয়ে উপস্থিত হই তৎক্ষণাৎ বাবা ভোলানাথের ধ্যান ভেঙে যায় সেই মোহিনীর রূপ দেখে বাবা ভোলানাথ কাম ও শ্রদ্ধা জর্জরিত হই কিন্তু নারায়ণ তার আসল রূপে দেখা দেই তৎক্ষণাৎ মহাদেব লজ্জিত হই সেখান থেকে যে শুক্রাণু পড়েছিল সেই হতে প্রভাসুরের জন্ম আর এদিকে প্রভাসুর আটটা শক্তি মহামায়া জগৎ জননীর আরাধনা করার জন্য ছুটে চলেছে নির্জন গভীর কাননে
বিক্রমাসুর তার আরাধ্য দেবী একটা শক্তি মহামায়া দেবী দুর্বার তপস্যায় রত হলো। ও দেবী দুর্বার তো ভোজাই নমঃ নমঃ নমঃ। ও দেবী দুর্বার তো ভোজাই নমঃ 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 নমঃ। Oh.
ভাই দেখো নামে মাত্র দেখো মায়া জালে যাবে ডুবিয়া আরে ভাই রে Oh,
Thank you.
ইন্দ্রনাথ দেবের দেব সভাকে আনন্দ মুখরিত করার জন্য আগমন করছেন স্বর্গের অক্ষরে রম্ভার বসিবে নবা তার যত নর্তকী আচ্ছা ভাই এমন ভাই আমার মনে পড়ে গেল পড়াবো মালা পড়াবো মালা আমি যে তোর গলে আরা ভালোবাসার পহিল চুমা
শত্রু চুলে আর তোর লাল লিপিসলি আর কানের দুলে ও আমার মন হরিলে আমায় পাগল করিলে তারপরে ভাই আমি মনের সাবি কাম তোমায় কাছে পালে বারে 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 ও তোর গোড়া গালার শ্যাম্পু তুলে কেমন কেমন তোর লাল লিপিস্টি কানের দুলে গরিব আমার মন হরিলে আমায় পাগল করিলে চমৎকার হল
তোমরা পড়ে রয়েছো সর্বোপরি আর আমাদের তো শক্তি থাকতো আমরা ভোগ করছি নরকের লোক পর্যন্ত আর প্রতিজ্ঞ ভাষণ চলো ওর মন্ত্রী সভাপতি সেই নগর আর অভিযোগের নাহি প্রয়োজন এরপরে আমরা দেবী পুত্র লম্বোদরের সন্তানে করিব
ঘর তোমাদের সাড়া দিয়েছে, বলো বলো দেব দেব কি জন্য কর্ণর তোমাদের করেছে আমায় স্মরণ। এইগুলো গুরুগুলো প্রতি বৈকুণ্ঠ বিহারি ওই অসুর সম্রাট কোন অসুর জোর করে কেড়ে নিয়েছে আমাদের স্বর্গের সিংহাসন, তাই তো তোমায় করেছি স্মরণ। বলুন বলুন প্রভু নারায়ণ কিভাবে ফিরে পাবো আমরা স্বর্গের সিংহাসন। শোনো দেবতাগণ আমাদের কারো হস্তে নিধন না হবে কোধাসুর, তাই এসো আমরা সকলে মিলে স্মরণ করব সেই দেবী পুত্র লম্বোদরে। আর তোমাদের চিন্তার নাহি তো কারণ, আমি তোমাদের অন্ধকারে কারাগার থেকে মুক্তি দিলাম, আর আমি তোমাদের কোথা দিলাম ওই কোধাসুরের নিশ্চয়ই বধিব জীবন।
ক্ষমা করে দিন ওরে প্রভাসুর ওরে প্রভাসুর অহংকারবদ্ধ হইয়া তুই দেবতাদের উপর করেছিলিস অত্যাচার নারীর উপর করেছিলিস নির্যাতন যা আমি তোকে ক্ষমা করে দিলাম আজ থেকে তোর স্থান হবে ওই পাতা